হাই, কেমন আছেন আপনারা? আই হোপ এভরিবডি ইজ গুড। অ্যাকচুয়ালি আজ আমি একটা ইউটিউবে পোস্ট করেছিলাম যে আপনারা কী টাইপের কন্টেন্ট নেবেন। আমি সেখানে তিনটা জিনিস দিয়েছিলাম, বিজনেস আইডিয়া, সেলস অ্যান্ড মার্কেটিং প্ল্যান। ম্যাক্সিমাম মানুষ ভোটিং করেছে বিজনেস আইডিয়া নিয়ে। তো আমি আজ একই রকমভাবে বিজনেস আইডিয়া নিয়ে একটা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। আজ আমি যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে অনলাইন বিজনেস আইডিয়া, বাড়িতে বসে আপনি কী কী করতে পারেন। আপনি বাড়িতে বসে আমি যে ছটা বিজনেস আইডিয়া দিব অনলাইনের, আপনি যদি সেগুলো স্টার্ট করেন, আপনি বিগিনার লেভেল থেকে যদি স্টার্ট করেন, মিনিমাম আপনি একটা টাকা উপার্জন করতে পারবেন। এই রকম নয় যে আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা স্টার্টিং ইনকাম করতে পারেন। হ্যাঁ, যদি আপনি কন্টিনিউ 1 বছর 2 বছর করতে থাকেন, সেটা অনেকটা টাকাই উপার্জন করতে পারবেন। একদম রিয়েল কন্টেন্ট পাবেন এখানে। আমি যেই যেই বিজনেসগুলো করি, সঙ্গে আমার ফ্রেন্ড যে যে বিজনেসগুলো করে, সঙ্গে আমার ফ্রেন্ডরা যে যে বিজনেস গুলা করে অনলাইনে, আমি সেই সব বিজনেস আইডিয়াগুলো দিচ্ছি, একদম ট্রু কন্টেন্ট দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, প্রথম যে বিজনেস আইডিয়াটা সেটা হচ্ছে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটা বিজনেস, রুমের মধ্যে বসে, ঘরের মধ্যে বসে আপনি অনলাইনে একটা কম্পিউটার বা একটা মোবাইল ইউজ করে আপনি লাখ টাকা পর্যন্ত কমাতে পারেন। আমি টাকার অঙ্কটা বলে হয়তো এখানে কোনো কিছু আপনাদের মনের মধ্যে ব্যাড থিং ক্রিয়েট করে দিলাম, বাট নয়, একদম ট্রু। আপনি বাড়িতে বসে স্টার্টিং অ্যাফিলিয়েট মার্কেটিং করে মিনিমাম হাত খরচা বের করে নিতে পারেন, তারপর ধীরে 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 বড় পয়সা যেতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আপনি কোনো প্রোডাক্টকে প্রমোট করে সেল করে দিচ্ছেন। আপনি দেখবেন কোনো ভিডিও দেখতে হলে, তার ভিডিও দেখলে নিচে অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া থাকে অ্যামাজনের, ফ্লিপকার্টের। অ্যাকচুয়ালি অ্যামাজন ফ্লিপকার্টের অ্যাফিলিয়েটে অনেক কম টাকা। আমি যেটা করি সেটা হচ্ছে আমরা ক্লিক ব্যাংকে আমার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক বানিয়েছি, ওটাকে আমি ইউএসএ প্রমোট করি। দেখুন, অ্যাফিলিয়েট মার্কেটিং আমি কারুর কোর্স প্রমোট করছি না, বাট আমি যেই কোর্সটা নিয়েছি সেটা হচ্ছে ওই রাহুল মান্নানের কোর্স নিয়ে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখেছি। সেখানে অ্যাফিলিয়েট মার্কেটিং আমি ইউএসএ প্রোডাক্ট বা ইউকেতে প্রোডাক্ট আমি অ্যাডভার্টাইজিং লাগাচ্ছি, সেখান থেকে টুকটুক করে প্রোডাক্ট সেল হচ্ছে। আমি যে অ্যাডভার্টাইজিং লাগিয়েছি তার থেকে মোটামুটি টাকা রিকভার হয়ে যাচ্ছে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং বাড়িতে বসে অন্যজনের প্রোডাক্ট প্রমোট করে বা অন্যজনের প্রোডাক্টকে মানুষের কাছে পৌঁছে দিয়ে, ধরো আপনি একটা লিঙ্ক শেয়ার করলেন কাউকে, আপনার ফ্রেন্ডকে বা আপনার চেনা পরিচিত কাউকে শেয়ার করলেন, আপনার লিঙ্কে ক্লিক করে সেই প্রোডাক্টটা কিনলে আপনার একটা পার্সেন্টেজ ঢুকে যাচ্ছে। আমি যে ক্লিক ব্যাংক বা জেভিজির কথা বলছি, এখানেও অনেকটাই পার্সেন্টেজ পাওয়া যায়, প্রায় 50% বা 60% পাওয়া যায়। আপনিও স্টার্ট করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং, বা আপনি স্টার্টিংয়ে অ্যামাজনে অ্যাফিলিয়েট লিঙ্ক কীভাবে ক্রিয়েট করা হয় ইউটিউবে দেখলেন, বা ফ্লিপকার্টের অ্যাফিলিয়েট লিঙ্ক কীভাবে ক্রিয়েট করা হয় ইউটিউবে দেখে বানাতে পারেন, বা মিশোর অ্যাফিলিয়েট লিঙ্ক কীভাবে ক্রিয়েট করা হয় আপনি বানাতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং একটা ট্রেন্ডিং মার্কেটিং বিজনেস অনলাইনের ক্ষেত্রে, এটা যে কেউ স্টার্ট করতে পারে, যে কোনো বয়সের মানুষ স্টার্ট করতে পারে, এমন কোনো নয় যে এটা খুবই কষ্ট, আরামসে আপনি স্টার্ট করতে পারেন। সেকেন্ড যে বিজনেস আইডিয়াটা সেটা হচ্ছে একদম গ্রাউন্ড লেভেলের, একদম বাড়িতে বসে একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার হলে আপনি স্টার্ট করতে পারেন, বা একটা মোবাইল হলে আপনি স্টার্ট করতে পারেন, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি যেই বিষয়ে জানেন, আপনার এই মুহূর্তে ভিডিওটা পজ করুন এবং ভাবুন যে আপনি কী জানেন, কমেন্টগুলো বসতে, আপনার মধ্যে কী স্কিল আছে। আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারেন, না আপনি ছবি বানাতে পারেন, না আপনি কন্টেন্ট রাইট করতে পারেন, না আপনি স্টোরি লিখতে পারেন, আপনি যাই জানেন তার উপর ভিত্তি করে একটা ফ্রিল্যান্সার ওয়েবসাইট আছে, আপওয়ার্ক আছে, ফাইবার আছে, ওখানে আপনি আপনার সম্বন্ধে ওখানে পোস্ট করে রাখলেন। সাপোজ বিদেশ থেকে কোনো কাস্টমার এলো, বা বিদেশ থেকে কেউ সার্চ করছে যে আমার একজন গ্রাফিক ডিজাইনার চাই, বা আমার একজন স্টোরি রাইটার চাই, আপনি যখন আপনার আইডিয়া বা আপনার প্রোফাইল পোস্ট করে রাখবেন ওখানে, সেখানে ওই ইউএসএর বা ইউকের লোকটা আপনাকে দেখবে, বা ইন্ডিয়ার লোকই অনেকে সার্চ করে, এবং আপনার ঘন্টা মাপি আপনাকে চাই দিবে। দেখুন, বিজনেস এখানে বলতে গেলে কিছুই নেই, বাট আপনাকে নিজেকে কাজ করতে হবে। বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে একটা ল্যাপটপ কম্পিউটার থেকে আপনি মিনিমাম মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন, এটা মিনিমাম। ম্যাক্সিমাম অনেকে অনেকে সেলফ মেড মিলিয়নার হয়ে যাচ্ছে ফ্রম ফ্রিল্যান্সার থেকে, তাদের টিম বের করে নিয়েছে, পুরো টিম বানিয়ে নিয়েছে ফ্রিল্যান্সিং থেকে, মানে ফ্রিল্যান্সিংয়ের সার্ভিস দেয়। আমার একটা মেয়ের সঙ্গে কথা হয়, কলকাতারই একজন মেয়ে, আমার গ্রাফিক্স ডিজাইনার বলতে গেলে, আমার প্রায় গ্রাফিক্স ডিজাইন করে। তো বলছে যে দাদা, আমার কী, আমার 3-4 জন টিম আছি, আমরা ফ্রিল্যান্সার আপওয়ার্কে আমরা আমাদের প্রোফাইল বানিয়ে রেখেছি, যে আসে গ্রাফিক্স ডিজাইনার সার্চ করে আমাদের উপরে র্যাঙ্ক করে, আমি সেখানে রিভিউ দিয়েছি অনেক, তো উপরে র্যাঙ্ক করলে তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, আমরা একটা গ্রাফিক্স বানিয়ে নিই $5-$6 করে, তো আমাদের মান্থলি কন্ট্যাক্ট আছে, ধরো কাউকে $100 গ্রাফিক্স বানিয়ে নিলে আমার $500 $35,000। তো এরকম যদি 10টা কাস্টমার হয় 3.5 লাখ টাকা সে পেয়ে যায়।
বুঝতে পারলেন? এবার সে এরকম ফ্রিলান্সিং করে করে গাড়ি কিনে নিয়েছে, বুঝতে পারলেন? আপনিও স্টার্ট করতে পারেন, আপনি ফ্রিলান্সিং ব্যাপারটা অনলাইনে সার্চ করুন। আবারও বলছি যে এইখানে যে শুনছেন এরকম নয় যে আপনি স্টার্ট করলে প্রচুর টাকা কামাবেন, আপনি আমার কথাগুলোকে আপনি রিসার্চ করে দেখুন ইউটিউবে অনলাইনে, এবং সেখান থেকেই আপনি আপনার ছোটো জার্নি স্টার্ট করুন বা বৃহৎ জার্নি স্টার্ট করুন। থার্ড যে বিজনেস আইডিয়াটা অনলাইনের ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপমেন্ট। অ্যাকচুয়ালি এই যে ওয়েব ডিজাইনিং বা ওয়েব ডেভেলপিং, আপনি কিছু জানেন না এই সম্বন্ধে বা হয়তো একটু একটু জানেন। ওয়েব ডিজাইনিং খুবই সিম্পল ব্যাপার, মানে আপনি যদি এক মাস ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপিংয়ের উপর ফোকাস করেন, আমি বলছি না যে আপনি কোডিং দিয়ে ওয়েব ডেভেলপিং করুন। অনেকের এখন ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট চাই, ওয়ার্ডপ্রেস একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। আপনি যে বিভিন্ন রকম ওয়েবসাইট এখানে, ইভিন আমার নিচে যে ওয়েবসাইট abbk.in সেটাও ওয়ার্ডপ্রেসে বানানো। আপনি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানানো খুব সিম্পলি এক মাসের মধ্যে ইউটিউবে সার্চ করে, যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বা হাউ টু মেকিং ওয়েবসাইট, আমি ওয়েবসাইট কীভাবে বানাবো উইথ ওয়ার্ডপ্রেস, আপনি সার্চ করবেন, সুন্দর টিউটোরিয়াল পেয়ে যাবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এক মাস ফোকাস করলে 100% আপনি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানাতে পারবেন, এবং ওয়েবসাইট যখন বানাতে পারবেন আপনি আস্তে আস্তে ওয়েবসাইটের প্রজেক্ট তুলতে পারবেন, আপনি অ্যাডভার্টাইজ চালিয়ে দেবেন বা আপনি বিভিন্ন ফেসবুকে পোস্ট করবেন, আপনি গ্রুপে পোস্ট করবেন যে আমি ওয়েবসাইট বানাতে পারি, আপনার ধীরে ধীরে কাস্টমার আসা স্টার্ট করে দিবে। আর একদম গ্যারান্টি আপনি গ্রাউন্ড লেভেলে 2000, 3000, 5000, 10000 ইনকাম করতে পারবেন যখন আপনি পুরোপুরি শিখে যাবেন 100%। আপনি মাসে 30-40 হাজার টাকা কিছুই নয়, আমার বন্ধু করছে, ও মাসে 40-45 হাজার টাকা কামাচ্ছে। তাই আপনাকে আমি সাজেস্ট করছি যে আপনি ওয়েব ডিজাইনিং কমসে কম শিখে ফেলতে পারেন। আপনার যেই এজ হোক না কেন, আমি একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি। আমার দিদির সঙ্গে অ্যাকচুয়ালি একজন লেডি কাজ করেন, অ্যাকচুয়ালি ওনার ছেলেদের বয়স হচ্ছে প্রায় 45-46, তো কম বললাম, প্রায় 50 হয়ে গেছে। ও অ্যাকচুয়ালি বিহারে না কোথায় ইউপিতে কোথায় একটা কাজ করতো বড় কোম্পানিতে, IOCL না কোথায়। তো ও কাজ ছেড়ে এসে ওয়েব ডেভেলপিং করে, সে কাজ করার ফাঁকে ফাঁকে ওয়েব ডিজাইনিংটা শিখিয়ে নিয়েছে ওই অনলাইন থেকে, এবং সে সেখানে কাজ করতে করতে প্রজেক্ট তোলা আরম্ভ করে। প্রজেক্ট তুলে বর্তমানে সেই কাজ ছেড়ে দিয়ে এখানে প্রচুর টাকা কামাচ্ছে। একদম ট্রু কথা বললাম, একদম সত্যি কথা বললাম, এখানে কোনো গ্যাস ভরা নেই। আপনি স্টার্ট করতে পারেন, কেন এটা যে আমি যদি মিথ্যা কথা বলি কোনো প্রফিট নেই আমার, এখানে কোনো প্রফিট দেখতে পাচ্ছেন কি আমার, আপনি স্টার্ট করতে পারেন, এটা এমন কোনো বড় জিনিস নয়, বুঝতে পারলেন? ওয়েব ডিজাইন আরামসে স্টার্ট করতে পারেন। চার নম্বর যে বিজনেস আইডিয়া সেটা হচ্ছে অনলাইন টিউটোরিং। আপনি নিজেকে কোয়েশ্চেন করুন অ্যাগেন ফ্রিলান্সারের মতো, ফ্রিলান্সারের সেটা কি, ফ্রিলান্সিংয়ে হচ্ছে আপনি সেখানে প্রোফাইল বানিয়ে ছেড়ে রাখতে পারবেন ফ্রিলান্সার বা আপওয়ার্কে। আর অনলাইন টিউটোরিং হচ্ছে আপনি বর্তমান করোনার সময়, জানেন ভালোভাবে করোনার সময় মানুষ চাইছে না তার কেউ টিউশন টিচার তার বাড়িতে গিয়ে পড়া, তো আপনি একটা কী করলেন, ফেসবুকে পোস্ট করলেন বা ইনস্টাগ্রামে পোস্ট করলেন বা হোয়াটসঅ্যাপে গ্রুপে পোস্ট করলেন যে আমি অনলাইন টিউটোরিং করাই আপনাদের জন্য, আমি সপ্তাহে 2 ক্লাস করাবো, আমি এই বিষয়ে এক্সপার্ট। আপনি যদি BSc বা MSc যাই করে দেখেন কেন, আপনার যে বিষয়ে জ্ঞান আছে না কেন, আপনার আর্টে ইন্টারেস্ট, আপনি যেই বিষয়ে জানেন না কেন, আপনি সেই বিষয়ের উপরে একটা টিউশন করবেন যেটা অনলাইনে, সেখানে অনেকজনকে পড়াতে পারবেন, আপনি সেখানে গ্রুপে পড়াতে পারবেন, জুম কলের মাধ্যমে পড়াতে পারবেন আরামসে অনলাইন টিউটোরিং। অনলাইন টিউটোরিং করে আমার জানাবো যেটা একটা মাস্টার বর্তমানে অনলাইনেই তার 50টা স্টুডেন্ট হয়ে গেছে, সেখান থেকে প্রতি মাসে সে 10-20 হাজার টাকা ইনকাম করে, বুঝতে পারলেন? তার অফলাইনেও টিউশন আছে প্লাস অনলাইনে টিউশন করে, টিউশন আছে। আমাদের বায়োলজি মাস্টার ছিল, আমাদের বায়োলজি পড়েছিল, আমি তাকে আইডিয়া দিয়েছিলাম স্যার আপনি এরকম অনলাইনেও স্টার্ট করতে পারেন, বর্তমানে অনলাইনে স্টার্ট করে তার সেখানে 50টা স্টুডেন্ট আছে, ভার্চুয়ালি 50 স্টুডেন্ট আছে, আর অফলাইনেও তো তাদের 100-150 আছে। তো আপনি অনলাইন টিউটোরিংও স্টার্ট করতে পারেন। পাঁচ নম্বর যে বিজনেস আইডিয়াটা সেটা আমারই কাছের বন্ধু একজন করে যে আমার সঙ্গে থাকে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপার, অ্যাপ ডেভেলপার। অ্যাপ ডেভেলপার কি, অ্যাপ ডেভেলপার হচ্ছে সেখানে আপনাকে কোডিং শিখতে হবে, সেখানে আপনার হয়তো 2-3 মাস, 6 মাস টাইম লাগতে পারে, আপনাকে বিভিন্ন কোর্স শিখতে হবে, জাভা, কডলিং, পাইথন এরকম টাইপের কোর্স শিখে আপনি ইউটিউবে সার্চ করবেন হাউ টু মেক এ অ্যাপ্লিকেশান বা কীভাবে আমি অ্যাপ্লিকেশান ডেভেলপার হয়ে উঠবো বা কী করে আমি অ্যাপ্লিকেশান বানিয়ে লোককে প্রচুর টাকা কামাতে পারবো। আপনি অনলাইনে সার্চ করবেন, অবশ্যই আপনি পাবেন যে কীভাবে অ্যাপ বানাতে পারবেন। আপনি দেখুন এটা একটু কষ্ট আছে বটে বা এটা একটু টাইম মেকিং প্রসেস বা অনেকেই বানাচ্ছে, আপনিও স্টার্ট করতে পারেন, কোনো ব্যাপার নয়। আপনি 6 মান্থ এর উপর ফোকাস করুন, 6 মান্থ থেকে 7 মান্থ এর উপর দিন, আপনি যেই কাজ করছেন না কেন সাইডে সাইডে 1 ঘন্টা বা 2 ঘন্টা পার ডে কাজ করতে থাকুন অ্যাপ্লিকেশান ডেভেলপিংয়ের উপর। এখানে প্রচুর টাকা কামাবেন, আমাদের বন্ধুরা প্রচুর টাকা কামাচ্ছে, মাসে 50-60 হাজার টাকা কামাচ্ছে। ও কী করছে আমি বলে দিচ্ছি, ও হচ্ছে বিভিন্ন
অ্যাপ্লিকেশানের প্রজেক্ট ধরতো আগে আগে, বাট সেখানে প্রচুর কল আসতো বলে ও কমপ্লিটলি অ্যাপ্লিকেশান ডেভেলপিং মানুষে ছেড়ে দিয়েছে। ও হচ্ছে ওই গুগল প্লে স্টোরে বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশান ছেড়ে থাকে। সাপোজ ধরুন ওয়ালপেপার, ওয়ালপেপারে বিভিন্ন টাইপের ওয়ালপেপার, স্ট্যাটাস সং বিভিন্ন টাইপের স্ট্যাটাস সং, এবং র্যাঙ্ক করিয়ে দিয়েছে। ও গুগল থেকে টাকা পাচ্ছে, বিভিন্ন অ্যাপ্লিকেশান র্যাঙ্ক হয়ে গেছে, সে তখন গুগল থেকেই টাকা ইনকাম হচ্ছে। বুঝতে পারলেন, অ্যাপ্লিকেশান ডেভেলপিং একটা বেস্ট ইনকাম সোর্স বলতে গেলে। আপনি চাইলে স্টার্ট করতে পারেন, আপনি স্টাইলে স্টার্ট করতে পারেন। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা হচ্ছে, ই কমার্স বিজনেস স্টার্ট করতে পারেন। ই কমার্স বিজনেসটা কিছুই নয়, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং জানেন বা আপনি যদি কোনো অনলাইনে আজ পর্যন্ত কোনো জিনিস সেল করেছেন, তবে আপনি ই কমার্স স্টার্ট করতে পারেন। মিশো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে রিসেলিং প্ল্যাটফর্ম, আপনি মিশো থেকেই স্টার্ট করতে পারেন। মিশোতে যাবেন, রিসেলার বলে একটা আছে অপশান দেখবেন, রিসেলারে ক্লিক করবেন এবং আপনি হোয়াটসঅ্যাপে মানুষকে শেয়ার করবেন। আপনার সেই লিঙ্ক থেকে যদি কেউ কিনে, সেটা একটা অ্যাফিলিয়েট লিঙ্কের মতো, লিঙ্ক থেকে কিনলে আপনি সেখানে টাকা পাবেন। ই কমার্স হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে একটা বা দুটো প্রোডাক্ট আপনি রাখবেন, বেশি প্রোডাক্ট রাখার দরকার নেই, দুটো প্রোডাক্ট রেখে ওটাকে আপনি সেল করবেন, ওটাকে অ্যাডভার্টাইজিং করে মানুষের কাছে পৌঁছে দেবেন। বর্তমানে ই কমার্স ইন্ডিয়ায় ফেমাস হয়ে যাচ্ছে, আগে তো ইউএসএ ছিল, বাট ইন্ডিয়ায় বর্তমানে ফেমাস হতে চলেছে। আপনি স্টার্ট করতে পারেন ই কমার্স। যদি বলেন কমপ্লিটলি একটা ই কমার্স নিয়ে ভিডিও বানাবে, আমি কমপ্লিটলি ই কমার্স নিয়ে একটা ভিডিও বানাবো, যে ই কমার্স থেকে আপনি কীভাবে ইনকাম করতে পারবেন বা ই কমার্স আপনাকে কীভাবে ইনকাম করতে সাহায্য করবে। আমি এই ছটা বিজনেস আইডিয়া বললাম যেটা আপনাকে 100% হেল্প করবে আপনার বিজনেসের জন্য, যেটা সত্যি প্রচুর হেল্প করবে। কেননা আপনি ভালোভাবেই জানেন বর্তমানে বিজনেস করতে গেলে অনেকটাই কষ্টকর মনে হয়, বা এই লকডাউনের টাইম মনে হয় অনেক টাকা চলে যাবে। আমি যেই সব বিজনেস আইডিয়াগুলো বললাম, টাকাই লাগবে না, খুবই কম টাকা লাগবে, আপনি স্টার্ট করতে পারেন। শুধু আপনাকে লার্নিং করতে হবে, শিখতে হবে, পার ডে কিছু না কিছু শিখতে হবে। বুঝতে পারলেন, আজ আমাকে একজন ফোন করছিল যে দাদা আপনার বিজনেস আইডিয়াগুলো খুবই ভালো লাগে। আমি তাকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি আমার পক্ষ থেকে, এবং তাকে বলছি যে, তাকে না সবাইকেই বলছি যে, শুধু বিজনেস আইডিয়া ভালো লাগলে হবে না, কোনো একটা বিজনেস ট্রাই করার চেষ্টা করুন, বিজনেস করার চেষ্টা করুন, আর আপনি 100% সফল হবেন। আজ না হলেও এটা একটু টাইম লাগবে পরে, বাট স্টিল আপনি জয়ী হবেন, 100% জয়ী হবেন, 100% উইনার হবেন। চলুন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না, আর শেয়ার করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব চ্যানেলটাকে করবেন। কারণ সাবস্ক্রাইব না করলে আমার ভিডিও আপনি দেখতে পাবেন না, বা আমার ভিডিও আপনার বন্ধু দেখতে পাবেন না। অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। অনেকে বলেছে যে দাদা আমি শেয়ার করেছি, বা স্যার আমি শেয়ার করেছি। অবশ্যই আপনি শেয়ার করুন আপনার ফ্রেন্ডকে বা আপনার গ্রুপে, যেখানে খুশি শেয়ার করুন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। টাটা, গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং, যখনই ভিডিও দেখছেন, টাটা।